আকাশে পেজা তুলোর মতো মেঘ, কাশের বনে দোলা, প্রকৃতি জানান দিচ্ছে শরৎ আসছে। পটুয়াপাড়ায় শিল্পীর হাতে একটু একটু করে গড়ে উঠছেন দেবী উমা। কোভিড বিধি মেনে পুজোতে সায় রাজ্য সরকারের। মঙ্গলবার পুজো কমিটিগুলির সাথে বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, গতবারের মতো এবছরও করোনা বিধি মেনে পুজোর আয়োজন করতে হবে ক্লাবগুলিকে। এবারেও পুজো উদ্যোক্তাদের 50,000 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 15 অক্টোবর থেকে 18 অক্টোবরের মধ্যে প্রতিমা নিরঞ্জন করতে হবে। তবে কার্নিভাল হবে কি না তা আগামীতে জানানো হবে। এবারেও বিদ্যুতের ক্ষেত্রে ক্লাবগুলিকে 50% ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সমস্ত পুজো উদ্যোক্তাদেরই মানতে হবে কোভিড বিধি। পুজো প্যান্ডেলে গতবারের মতো এবছরও মাস্ক রাখতে হবে উদ্যোক্তাদের। রাতে ঠাকুর দেখার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ আরোপ হবে কি না তা আগামী দিনে ঘোষণা করা হবে। এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো উদ্যোক্তাদের সাথে আলোচনায় বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি এটুকুই বলবো, আগের বারেও নতুন করে কোনো ঘোষণা নয়, আগের বছর যেভাবে আপনারা করেছিলেন কোভিড প্রোটোকল মেনে, আপনাদের অনেক অসুবিধে হয়েছে, টাকা নেই, পয়সা নেই, বিজ্ঞাপন নেই, অনেক প্রবলেম হয়েছিল। সুতরাং গভর্নমেন্ট আগের বছর যা যা করেছিল এবারে সেগুলোই বলবৎ থাকবে। নতুন করে আর কিছু করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না, সবটাই করা আছে। সুতরাং আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই, নিশ্চিন্তে পুজো করুন। কলকাতায় প্রায় 2,500 পুজো হয়, বড় পুজো, সারা রাজ্যে প্রায় 36,000, মহিলা পুজো প্রায় 1,500, এছাড়াও হাউজিংয়ের পুজো, আপনারা জানেন প্রত্যেকটা হাউজিং তাদের পুজো করেন। এছাড়াও অনেক ক্লাব আছে, অনেক পাড়া আছে, অনেক ছোটো ছোটো পল্লি আছে, সমস্ত পুজো ধরলে সংখ্যা কত দাঁড়াবে বলা খুব মুশকিল। তবে একটা কথা আমি বলতে পারি, আমরা যেহেতু ক্লাবগুলোকে আমরা চিনি জানি, আমাদের রেজিস্টার্ড করা আছে এবং চিফ সেক্রেটারি যে সিদ্ধান্তগুলো বলে দিয়েছেন সেগুলো মানা আছে, তাই সেরকম ক্লাব 36,000 সারা রাজ্যে এবং 2,500 কলকাতায় এবং মহিলা পুজো 1,500। সুতরাং আপনাদের আমার মনে হয় না কোনো ব্যাপারে কোনো অসুবিধে হবে। আগেরবারে কোভিড প্রোটোকল মেনে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছিল পুজোর জন্য, ক্লাব কমিটিগুলো আপনারা নিশ্চয়ই জানেন, পুজো কমিটিগুলো ইতিমধ্যেই সিদ্ধান্তও নিয়ে ফেলেছেন, সেইভাবেই করবেন, ছোট্ট ছোট্ট করে, সুন্দর করে করে, কিছু না, একটুখানি ক্লাবগুলো স্যানিটাইজেশন যেমন আগেরবার রেখেছিলেন, একটু মাস্ক রেখেছিলেন, বা অনেক কর্পোরেট হাউস আছে যারা ক্লাবগুলোকে স্পন্সর করে তাদের কিছু মাস্ক দিতে বললেন। ধরুন অনেক চ্যানেল আছে, অনেক মিডিয়া হাউস আছে, তারাও কিছু কিছু মাস্ক তাদের অর্গানাইজেশনের নামে দিতেই পারে মানুষকে। যত বেশি মাস্ক আমরা ব্যবহার করতে পারবো তত বেশি আমরা নিজেরা সচেতন থাকতে পারবো, সতর্ক থাকতে পারবো। আমি মনে করি ক্লাব কমিটিগুলো এই সিদ্ধান্তগুলো দেখে নেবেন। নাইটে যেহেতু পুজোতে দুর্গাপুজোর সবাই বেড়াতে আসে, নাইটের ব্যাপারটা আমরা ভেবে দেখব, এখন তো দেরি আছে, এক মাস দেরি আছে। আগেরবারেও মনে হয় ছাড় ছিল, নাইটটা ছাড় ছিল, আগেরবার নাইট ছাড় ছিল, কারণ যেহেতু দুর্গাপুজো রাতে লোকে দেখতে বেরোয় সেই জন্য নাইটটার ছাড় ছিল। এটা আমরা সিদ্ধান্ত নেব আফটার ইলেকশন। কিছু ক্লাব আছে যারা পারে, যাদের ক্ষমতা আছে বড়, কিন্তু অনেক ক্লাব আছে যারা পারে না, তাদের কাছে কিন্তু আমাদের সরকারি সাহায্যটা অনেক কাজে লাগে এবং আমরা যতদিন বাঁচব আমরা এগুলো করেই যাব। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, কলকাতা।